নওগাঁয় মাকে হত্যার পর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃত সাগর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ জানায়, নওগাঁর মান্দায় কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার সাগরের। মেয়েটির সঙ্গে মনোমালিন্য হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে সাগর। এরই জেরে সোমবার রাতে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি নিয়ে তার বাড়িতে যায় সাগর। এ সময় মেয়েটির মা বাধা দিলে সাগরের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ছেলের বাবা মাও বলছে, বলে আসছে যে দেখেন আমার মেয়ে কোনো ডিস্টার্ব যেন করে না, তাও ছেলে বাপ মায়ের কোনো পক্ষপাত নেয়নি। একটা লোককে মার্ডার করলো, জবাই করলো, তার একটা ন্যায্য বিচার চাই আমরা। এ ঘটনায় গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ড ও ধর্ষণের কথা স্বীকার করেছে সাগর। সে বাসায় গাছ বেয়ে ছাদে আসে, ছাদ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে মেয়েটি রুমে ঢোকে। ঢোকার পরে যখন মা বুঝতে পারে, চিৎকার করলে, সব কিছু মিলে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী এমদাদুল হক বাদী হয়ে মান্দা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন। এদিকে নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সময় সংবাদ, নওগাঁ।